রাষ্ট্রহিতে যারা কাজ করছি, আমাদের পরিবারের মা বাবা হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। আমাদের যে পরিবারটা আমরা রাষ্ট্রহিতে কাজ করছি, তার মা বাবা হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস। ওনার তিনটা সন্তান, একটা সন্তান হলো বিজেপি ভারতীয় জনতা পার্টি, আরেকটা সন্তান হলো বিএমএস ভারতীয় মজদুর সংঘ, আরেকটা সন্তান হলো এবিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এই তিনটা সন্তানকে নিয়ে আমাদের মা বাবা আছেন, আমরা পরিবার, আমরা রাষ্ট্রহিতে কাজ করছি। টার্গেট কি? দেশকে আমরা ভালোবাসা, ভারতবর্ষের প্রতি আমাদের ভালোবাসা এবং ভারত মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা, প্রত্যেকে আমরা একটা টার্গেটে কাজ করছি। প্রথমেই বলতে হয় যে আমার দৃষ্টিতে আমি বলবো যে ভারতবর্ষের যে রাষ্ট্রহিতে যারা কাজ করছেন, আমরা বিজেপি বলুন, বিএমএস বলুন, এবিপি বলুন, আরএসএস বলুন, সবারই একটাই টার্গেট কি, আমরা প্রত্যেকেই রাষ্ট্রহিতে কাজ করব অর্থাৎ ভারত মায়ের জন্যই আমরা কাজ করব। তো যার জন্য আমরা একটা পরিবার, সবাই একটা পরিবার। সেই পরিবারের থেকে বিএমএস কোত্থেকে আসলো, পরিবারের কেমন সদস্য বিএমএস সেটা আমার দৃষ্টিতে আমি বলছি, সেটা হলো আমরা বিএমএস এত মানুষের সমাগম। আজকে উনি বলেছেন কি, আমার আগরতলার নেতৃত্ব সাধারণ সম্পাদক বলেছেন কি, আমরাও ক্ষমতা রাখি আগরতলা আস্তাবল ময়দান ভরার জন্য। ইয়েস, প্রত্যেকটি সন্তান বিজেপিও ক্ষমতা রাখে আস্তাবল মাঠ ভরে দেওয়ার জন্য, এবং বিএমএসও ক্ষমতা রাখে আস্তাবল মাঠ ভরে দেওয়ার জন্য, এবিপিও ক্ষমতা রাখে আস্তাবল মাঠ ভরে দেওয়ার জন্য। যা কেন, আমাদের ওই যে মা বাবার দৃষ্টি, রাষ্ট্রহিতে কাজ করো, ব্যক্তিগত হিতে কাজ করো না। রাষ্ট্রহিতে কাজ করলে কি হয় আর ব্যক্তিগত কাজ করলে কি হয়, যথেষ্ট প্রমাণ আপনারা পেয়ে গেছেন। কারণ ত্রিপুরা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন 25 বছর মানিক সরকার, তিনি মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সিপিএম এর মুখ্যমন্ত্রী, যার জন্য সিপিএম বিদায় হয়েছে, উনিও বিদায় হয়ে গেছেন। কোন বাচ্চা থেকে শুরু করে কোন জায়গার উনার নাম কেউ নেয় না, বাকি ছোট ছেলে দুইজন সেদিকে যাবে। আজকে বড় ছেলের যে ভারতবর্ষের হিতে যে কাজ করছে, ভারত মাতার হিতে যে কাজ করছে, তাকে ফলো করতে গিয়ে আজকে দেখুন আমরা মাত্র ছয় বছর হলো ত্রিপুরাতে, আমরা 6 বছর এখনো পুরো হয়নি, 2018 আমরা সরকারে এসেছি। তো সরকারে এসেছি কে আসছে, বড় ছেলে বিজেপিতে, বিজেপি ক্ষমতা আসছে। কিন্তু গত 25 বছর, 5 বছর বাদ দিলে মাঝখানে হলো 35 বছর, একটু খেয়াল করে কথাটা শুনবে, 35 বছর একটা ত্রিপুরা রাজ্যে সরকার ছিল, তার মুখ্যমন্ত্রী ছিল না। ত্রিপুরা রাজ্যে একটা সরকার নামক একটা কেউ সরকারটা চালাতো, কিন্তু মুখ্যমন্ত্রী ছিল না। সেই মুখ্যমন্ত্রী কি ছিল, 25 বছর আর 10 বছর 35 বছর, একটু খেয়াল করে শুনবেন। ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী ছিল না, মুখ্যমন্ত্রী নামক একজন, যেটা নাকি আমাদেরকে সবচেয়ে বড় ধোকা দিয়েছিল মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মানিক সরকার, সেটা ছিল অনলি ফর সিপিএম এর মুখ্যমন্ত্রী। নো মানুষের, ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী ছিল না। তো যার জন্য আজকের দিনে আপনারা যারা বিএমএস করছেন, এখানে অনেকে আমরা কংগ্রেসের ঘরানার লোক, অনেকে আমরা সিপিএম ঘরানার লোক, অনেকে মতাদর্শতে আগে ছিলাম, এখন আমরা রাষ্ট্রহিতে যারা কাজ করছে বিএমএস, সেই বিএমএসে আমরা আসছি। কিন্তু কেন আসলেন একটু চিন্তা করবেন, ডিফারেন্সটা কি, যারা শ্রমিক ভাইয়ের আছেন, যারা শ্রমিক আছে, যারা মোটর শ্রমিকে কাজ করছেন, আজকের দিনে আপনারা দেখুন আগে একটা গাড়ি যখন চালাতো কত টাকা ডেলি আপনার কে টিএমএসকে দিতে হতো,
আজকে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, চাঁদা দিতে দিতে সারাদিনে 500 টাকা রোজগার করবেন, 1000 করবেন, প্রায় 1/3 পার্টিকে দিতে হতো, পার্টির কোন প্রোগ্রামে চাঁদা দিতে হতো। আর ইলেকশন আসলে তো সারছি, রোজগার তো সপ্তাহখানে 1 মাসের রোজগার দিতেই হতো, তো বাইরে থেকে এনেও চাঁদা দিতে হতো। চ্যালেঞ্জ করে বলছি, আজকে যে কিছুদিন আগে আমাদের 2টা উপনির্বাচন হলো, কোন এখানে যারা বিএমএস প্রত্যেকে আপনারা সরকারি কর্মচারী, মোটর শ্রমিক, প্রত্যেকে আপনারা শ্রমিক, কেউ কি বলতে পারবেন আমাদের বিজেপি কারো কাছ থেকে চাঁদা গ্রহণ করেছে? ডিফারেন্সটা এটাই, আজকে ত্রিপুরা রাজ্যে একটা সরকার আছে, তার একজন মুখ্যমন্ত্রী আছে, সেটা হলো জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি। ইনি বিজেপির মুখ্যমন্ত্রী নয়, বিএমএস এর মুখ্যমন্ত্রী নয়, এবিভির মুখ্যমন্ত্রী নয়, 40 লক্ষ ত্রিপুরাবাসীর মুখ্যমন্ত্রী, সবকা সাথ সবকা বিশ্বাসের মুখ্যমন্ত্রী।